আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মা ওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, এই পবিত্র জুলহিজ্জা মাসে, অত্যন্ত মোবারকময় মাসে, একটি গুরুত্বপূর্ণ মাসআলা আমরা আজকে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি এই মাসআলার মাধ্যমে আমরা আল্লাহর দিন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয়টি হলো কাইফিয়াতু তাকসিমুল আহমাল উদহিয়া ওয়া ইদখারুহু, কোরবানির পশুর গোশত বণ্টন পদ্ধতি, এবং এটা কয়দিন রাখা যাবে, কয়দিন রাখা যাবে না, কয়দিন খাওয়া যাবে, কয়দিন খাওয়া যাবে না, বা গোশতটি কীভাবে বণ্টন করতে হবে, শরীয়তের নীতিমালা কী, এটি জানা আমাদের খুবই জরুরি। গোশত বণ্টন পদ্ধতি সম্পর্কে আমরা কোরআনে কারিমের একটা আয়াত পাই, সূরা আল হাজ্জের 28 নম্বর আয়াত। আল্লাহ সুবহান ওয়া তাআলা ইরশাদ করেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, তোমরা আল্লাহর উদ্দেশ্যে যেই কোরবানি করবে, ফাকুলু মিনহা, এই কোরবানির পশু থেকে তোমরা নিজেরা খাও, ওয়া আতইমুল বাইসাল ফাকির, এবং দরিদ্র অসহায় মানুষগুলোকে খাওয়াও। তাহলে এখানে আল্লাহ পাক দুটি নির্দেশ দিয়েছেন, একটা হলো নিজেরা খাও, আরেকটি হলো দরিদ্র অসহায় মানুষকে খাওয়াও। তাহলে খাওয়া এটাও ইবাদত, খাওয়ানো এটাও ইবাদত, দুইটাকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এই জন্য অনেক ওলামায়ে কেরাম এই আয়াতের আলোকে বলছেন যে কোরবানির গোশতকে দুই ভাগে ভাগ করা এটি সবচেয়ে উত্তম পদ্ধতি, যে এক ভাগ নিজে খাবে আর এক ভাগ অন্যদেরকে খাওয়াবে, এইভাবে দুই ভাগ করে নেবে। অনেক সালফে সালেহীন ওলামায়ে কেরাম যুগে যুগে তারা কোরবানির গোশতকে দুই ভাগে ভাগ করতেন এই আয়াতের উপরে আমল করার জন্য, যে তারা নিজেরা অর্ধেক পরিবার পরিজন নিয়ে খাইতেন আর অর্ধেক গরিব অসহায় আত্মীয় স্বজন তাদের মধ্যে বণ্টন করে দিতেন। এই ব্যাপারে আমরা আরেকটি হাদিস দেখি, যে হাদিসটি জামে আত-তিরমিজির 1430 নম্বর হাদিস। সহিহ মুসলিমেও হাদিসটি আছে, সহিহ ইবনু হিব্বানেও হাদিসটি আছে, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন্ত নাহাইতুকুম আল্লুহুমিল আদাহি ফাওকা সালাস, আমি তোমাদেরকে কোরবানির গোশত 3 দিনের বেশি রাখার ব্যাপারে নিষেধ করেছিলাম, লিয়াত্তাসিয়া যুত্তাউলে আলা মাল্লা তাওলালাহু, কিন্তু যে সময় নিষেধ করেছিলাম সে সময় অত্যন্ত অভাবের সময় ছিল, সে সময় মুসলমানেরা খুব কষ্টে দিন যাপন করছিল, এই জন্য তোমাদেরকে 3 দিনের বেশি রাখতে নিষেধ করেছিলাম, কিন্তু আল্লাহ পাক সেই অবস্থা এখন পরিবর্তন করে দিয়েছেন, এখন আর আমাদের মধ্যে সেই কঠিন পরিস্থিতি, দুর্ভিক্ষ, অভাব অনটন এখন আর নেই। ফাকুলু মা বাদা আলাকুম ওয়া আতিমু ওয়াদাখিরু, সুতরাং এখন তোমরা যা ইচ্ছা হয়, যা তোমাদের প্রয়োজন হয় তা খাও, অন্যকে খাওয়াও, আবার কিছু জমাও করে রাখো। তো এই হাদিসটি স্পষ্ট করে দিচ্ছে যে কোরবানির গোশত কয় ভাগে ভাগ করতে হবে, এই ব্যাপারে ইসলাম কোনো সীমারেখা বাধ্যতামূলক করে নাই। ইসলামের নীতিমালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট করেছেন যে যতটুকু গোশত হবে ততটুকুর মধ্য থেকে নিজেও খাইতে হবে, তারপর আত্মীয় স্বজনকেও খাওয়াইতে হবে, তারপর প্রতিবেশী গরিবদেরকেও খাওয়াইতে হবে, আর ইচ্ছা করলে কিছু খাওয়ার জন্য জমা করেও রাখতে হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট করে দিয়েছেন যে 3 দিনের বেশি আগে যে নিষেধ করা হয়েছিল সেটি বাধ্যতামূলক নয়, অর্থাৎ 3 দিনের বেশিও রাখা যাবে, এই ব্যাপারে কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপরেই সাহাবায়ে কেরাম এবং যুগে যুগে আহলুল এলেমেরা আমল করেছেন, অর্থাৎ এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট বাধ্যতামূলক কোনো নীতিমালা আরোপ করা যাবে না। তবে সালফে সালেহীনদের কেউ কেউ এটাকে 3 ভাগ করাকে উত্তম মনে করেছেন, বিশেষ করে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার মত হল যে কোরবানির গোশতকে 3 ভাগে ভাগ করা হবে, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ প্রতিবেশী গরিব যারা কোরবানি দিবে না তাদের জন্য, আর 1 ভাগ ফোকারা ওয়াল মাসাকিনদের জন্য।
এটিকে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ উত্তম বলেছেন, এবং তিনি ইবনে আব্বাসের একটি হাদিসকে দলিল পেশ করেছেন, যেটি আবু মুসা আল ইস্পাহানি ফিল ওয়াজায়েফের মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছেন এবং হাদিসটিকে তিনি হাসান বলেছেন। এই হাদিসের ভিত্তিতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরবানির গোশতকে তিন ভাগে ভাগ করতে বলতেন। ইবনে আব্বাসের আমল ছিল তিনি তিন ভাগ করতেন। তো এই ভিত্তিতে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে তিন ভাগ করাটা উত্তম, তবে এই তিন ভাগ বাধ্যতামূলক নয়, কারণ তিন ভাগের মধ্যে এক এক সময় এক এক ভাগের প্রয়োজনীয়তা বেশি দেখা দিতে পারে এবং পৃথিবীর সর্বত্র সব জায়গায় পরিবেশ পরিস্থিতি একই রকম থাকবে না। দেখা যাবে কোনো সময় তিন ভাগের মধ্যে পরিবার পরিজনের যেই ভাগ, এই ভাগটা বেশি রাখার প্রয়োজন দেখা দিতে পারে, কারণ পরিবারের লোক সংখ্যা অনেক, 20 জন 25 জন পরিবারের লোক। তো হয়তো কোরবানি দিল ছাগল একটা, তো ছাগল একটা যদি তিন ভাগ করে দিয়ে দেয় তো 20-25 জন পরিবারের লোক তারা নিজের পরিবারে কি খাবে? তাহলে এখানে তিন ভাগের মধ্যে পরিবারের প্রয়োজনীয়তাটা বেশি, আর পরিবারের লোকেরা খাওয়া এটাও কিন্তু সদাকা। তাহলে পরিবার না খেয়ে তিন ভাগ করে দিয়ে দিতে হবে, ইসলাম এই জন্য সীমারেখা আরোপ করে না। এক্ষেত্রে তিন ভাগের মধ্যে বেশিরভাগ পরিবারের জন্য রাখবে আর দুই ভাগ অল্প অল্প করে সদাকা করবে, আত্মীয় স্বজনকেও দিবে, তার প্রতিবেশীকেও দিবে, ফকির মিসকিনকে দিবে। আবার কোনো কোনো সময় দেখা যাবে প্রতিবেশীর অধিকার বেড়ে যাবে, যে দেখা যাবে প্রতিবেশীর কেউ কোরবানি দেয় নাই, শুধু আমি একজনে কোরবানি দিছি, তাহলে প্রতিবেশী সবার হক, তখন তিন ভাগের এক ভাগে সীমাবদ্ধ না, তখন একেবারে 10 ভাগের 9 ভাগে প্রতিবেশীকে দিয়ে দিতে হবে, আমি এক ভাগ খেতে হবে, এখানে প্রতিবেশীর প্রয়োজনীয়তাটা তখন বেশি। আবার অনেক সময় দেখা যাবে আত্মীয় স্বজনের প্রয়োজনীয়তাটা বেড়ে যেতে পারে, যে আমার প্রতিবেশী, আমি যেখানে ঢাকা শহরে বসবাস করতেছি এখানে সবাই কোরবানি দিছে আশেপাশে, কিন্তু আমার আত্মীয় স্বজন যারা গ্রামে আছে গরিব, তারা হয়তো কোরবানি করতে পারে না, কেউ কোরবানি করে না, আমি একজনে করছি, তাহলে এখানে তিন ভাগ যথেষ্ট নয়, এখানে ওই আত্মীয়র হকটাই 10 ভাগের 9 ভাগ চলে যাবে ওই আত্মীয়তার হকের মধ্যে। এই জন্য ইসলাম এইভাবে এই ব্যাপারে কোনো বাধ্যবাধকতা আরোপ করে নাই, অর্থাৎ অবস্থার আলোকে, প্রয়োজনীয়তার আলোকে যেই অংশের চাহিদা বেশি সেই অংশে বেশি দিতে হবে। যেমন বর্তমানে বন্যার্ত এলাকা, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এখন বন্যার পানিতে ডুবে আছে, অসংখ্য অসহায় দরিদ্র গরিব মানুষ ভাই বোনেরা কষ্ট করতেছেন, এখন আমরা এই কোরবানির গোশত যদি বড় বড় ফ্রিজ কিনি এবং কোরবানি আসলে আমাদের ফ্রিজের অফার শুরু হয়ে যায়, এবং এই বছর বিশাল কত লক্ষ ফ্রিজ কিনে, আর ওই দিন দেখলাম যে পত্রিকায় যে এত লক্ষ ফ্রিজ এই বছর বিক্রি করার তারা টার্গেট নিয়েছেন, তাহলে কোরবানির সাথে ফ্রিজের একটা গভীর সম্পর্ক, কারণ হলো দীর্ঘদিন এটাকে জমা করে রাখতে হবে, এজন্য ফ্রিজের সম্পর্ক আসছে। তাহলে এই বছর কিন্তু বেশি জমা করে রাখা, ফ্রিজে রাখা যাবে না, এই বছর ওই তিন অংশের মধ্যে যে অসহায় মানুষের অংশটা বেড়ে যাবে, কারণ এই বছর অসংখ্য অসহায় ভাই বোন কষ্ট করতেছেন, তারা ঠিকমতো খাবার পানীয় এগুলো পাচ্ছেন না, তাহলে আমি কোরবানির গোশতগুলো নিজে অল্প রেখে আমি বেশিরভাগ ওই অসহায় মানুষের কাছে পৌঁছাই দেওয়া, এবং শুধু গোশত বাটাই দিলাম, তো গোশত খেয়ে কি তাদের জীবন যাবে, পাশাপাশি চাউল ডাউল যা যা লাগে এগুলো সহ দিয়ে দিলাম, তাহলে অসহায় মানুষের সাহায্যও হলো পাশাপাশি কোরবানির গোশতের বন্টনটাও ভালোভাবে হলো। এই জন্য তিন ভাগের মধ্যে আমরা নিজেদেরকে সীমাবদ্ধ না রাখি, যে যেখানে যতটুকুর প্রয়োজনীয়তা বেশি। এই জন্যই হানাফি মাজহাবের ওলামায়ে কেরাম অনেক সুন্দর সমাধান দিয়েছেন এই ব্যাপারে। হানাফি মাজহাবের ওলামায়ে কেরাম বলছেন যে আন্নাহু ইয়াজুজুলিল মুদাহি আন ইয়াতাসাদদাকা বিমা ইয়াশাউ মিন উদিয়াতিহি কামা ইয়াজুজুলাহু আন ইয়াদাখারা মা ইয়াশাউ মিন হালি আয়ালি। হানাফি মাজহাবের ওলামায়ে কেরামের মত হলো যে কোরবানি দাতা ইচ্ছা করলে তার কোরবানির যা ইচ্ছা সদাকা করতে পারে, ইচ্ছা করলে যা ইচ্ছা তাই পরিবার পরিজনের জন্য জমা করে রাখতে পারে, অর্থাৎ এই ব্যাপারে কোনো নীতিমালা নাই। হানাফি মাজহাবে এই নীতিমালা তিন ভাগ চার ভাগ দুই ভাগ নীতিমালারই বিরোধী। হানাফি মাজহাবের মত হলো সব ইচ্ছা করলে কোনো পরিবার জমা করে রাখতে পারে, ইচ্ছা করলে সব সদাকাও করে দিতে পারে, কোনো অসুবিধা নেই, অর্থাৎ যে সময়ে যেটার প্রয়োজনীয়তা বেশি সেই সেই কাজটি করতে হবে।
এবং ইমাম নববী রাহমাহুল্লাহ বলছেন যে ইয়াজুজু আদ-দাখারুল আহমালু দিয়া, যে কোরবানির কিছু গোশত ইচ্ছা করলে যে সবার গরিবকে দিয়ে প্রতিবেশীকে দিয়ে ইচ্ছা করলে কিছু জমা করেও রাখতে পারে, এক্ষেত্রে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই। আশা করি বিষয়টা আমরা সকলে বুঝতে পেরেছি। ওয়াবিল্লাহি তাওফিক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।